আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু গরিব বাইকার। তো বন্ধুরা, আজকে এই বাইকটার একটু সমস্যা সমাধান করব। তো বন্ধু, কি সমস্যা বাইকটা একটু টেস্ট করো তো, কি সমস্যাটা একটু দেখি। তো বন্ধুরা, স্টার্ট পড়ে যাচ্ছে কিন্তু একা একা। তো এই সমস্যাটা কিভাবে আমরা সমাধান করব আপনারা দেখুন। প্রথমে আমরা কার্বোরেটর থেকে আপনার এই ওভারফ্লো নাটটা লুজ করে ফুয়েলটা ভিতরের ফুয়েলটা ছেড়ে দেব। ওইদিকে উল্টে না, এটা বামে ফুয়েল ট্যাঙ্কের চাবিটা অফ করে নিব। বন্ধুরা, আপনারা নিচ থেকে তেল পড়লে আপনারা ভয় পাবেন না, কারণ ওভারফ্লোর যে আপনার কার্বোরেটরের ভিতরে যে তেলটুকু থাকে, ওই তেলটুকু আমরা ফেলে দেব। ওই তেলটুকু অনেক দিন বাইক চালালে দেখা যায় ময়লা জমাট হয়ে যায়, এই ময়লাটা আমরা ফেলে দেব। ছেড়ে দিলাম বন্ধুরা। এখন আমরা আবার টাইট করে আমরা নতুন ভিতরে যে আগের যে ময়লা তেলটা ওইটা কিন্তু বের হয়ে পড়ে গেছে, এখন আমরা নতুন আপনার ট্যাঙ্কি থেকে ভিতরে নতুন ফুল যাবে। তো এখন তার স্টার্ট করে দেখবো যে ঠিক হয় কি না, না হলে আমরা রেঞ্জটা একটু বাড়িয়ে চেক করবো। তো এতক্ষণে ভিতরে তেল যাওয়ার কথা, আমরা স্টার্ট করে দেখি তেল যায় নাই। তো বন্ধুরা, আমাদের বাইকটা পুরোপুরি এখন ওকে হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গরিব বাইকে সাথেই থাকুন।